আপনারা দেখছেন একুশে টেলিভিশন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লাআলিনতে আলহি ও আল্লাহ ওসবাহি সুপ্রদর্শক মণ্ডলী আপনারা যে যেখানে অবস্থান করছেন মাহের রমজানের এই ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠানে আমি মাওলানা ফখরুল আসিকি সুপ্রদর্শক মণ্ডলী আজকে খুব চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে ফিতরার গুরুত্ব ফাজিলাত আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য রয়েছেন প্রখ্যাত একজন আলমী দিন মহাদিস কাজী শরীফুল্লাহ সালাম আলাইকুম তালা তালাকাত চলুন আমরা এই ফিতরার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনায় ফিরে যাই মোতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি অনেকগুলো ইভেন্ট থাকে তো মাহে রমজান এর মধ্যে ফিতরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি এই শুরুতে একটু ফিতরা কাকে বলে বা ফিতরা বলতে আমরা কি বুঝি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি আজমাইন ফিতরাটা কিন্তু রমজানুল মুবারকের একটু বাইরের বিষয় জি তার কয়েক ঘন্টা আগে রমজানুল মুবারক শেষ হয়ে যায় তো প্রথমে নিই ফিতরা কী জিনিস ফিতরা ফিতরা শব্দটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে রোজা ভাঙ্গার সময় বা রোজা ভাঙ্গা শেষ করা তো রোজা দুই সময় দুইটা টাইমে আমরা ভাঙ্গি বা শেষ করি একটা হচ্ছে আপনার ইন দ্য ওয়াক্তিল মাগরিব মাগরিবের সময় আর একটা হচ্ছে ইন দা ওয়াক্তা ওয়াক্ত ঈদ উল ফিতর ঈদুল ফিতরের সময় ফিতর কিন্তু যাই হোক আপনার এই ফিতরা ঈদুল রমজানুল মোবারক শেষ করার পরে ঈদ ফিতরের দিনে সাদিকের পর থেকে ঈদের জামাতে যাওয়ার আগ পর্যন্ত একটা সাদকা করা সেই বিধান রয়েছে সেটা হচ্ছে ঈদুল এটা হচ্ছে সাদকাতুল ফিতর এটার মৌলিক কারণ এটার মৌলিক কারণটা হচ্ছে এটার দুটো কারণ একটা কারণ হচ্ছে সুক্রিয়ার সাদকা আরেকটা হচ্ছে আপনার ভুল ত্রুটি ভুল ত্রুটি শুধরে নেওয়ার শুধরে নেওয়ার একটা অন্যতম মাধ্যম অন্যতম মাধ্যম তো একটা হচ্ছে দীর্ঘ এক মাস এখানে প্রভূত কল্যাণ আমাদের কাজের পরতে পরতে সময়ের বাকে বাকে আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এটা রমজান মাফ করে দিয়েছেন রহমত দিয়েছেন বারাকা দিয়েছেন ন্যামা দিয়েছেন এবং রাইয়ান নামক দরজা খুলে দিয়েছেন পৃথিবীবাসীর জন্য গুল্লি কাত আবু আবু আবুল জাহান্নাম আবু আবুল না জাহান্নামের সমস্ত দরজা বন্ধ এগুলি কিন্তু গ্রেট অপরচুনিটি আমাদের জন্য এত বড় বড় সুযোগ আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন এটা রমজানুল মুবারক ছাড়া পাওয়া যায় সেই জন্যে এটা হচ্ছে সদকা তো শুকুর এটা শুক্রিয়া আদায় করার জন্য একটা সদকা দিতে হয় দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এই দীর্ঘ এক মাসের এই প্রশিক্ষণ কম্প্যাক্ট শিডিউলের ভেতরে অনেক এক্সক্লোসিভ বিশেষ বিশেষ বিষয় ছিল আমাদের যেমন তারা সালা তাহার সালাটা এখন সবারই রেগুলার পড়া হয় কেন ভোরাত্রিমিত উঠতে হয় তারপরে কিয়াম তিলাওয়াতে কোরআন একে পাশাপাশি আল্লাহ কিছু অবশ্য পালনীয় কাজ ছিল যেমন সিয়াম করা এই সিয়াম পানাহারের ভিতরে ধরেন চোদ্দ পনেরো রোজা রাখছি সাথে রোজা রাখছি কিন্তু একটু ব্রাশ করতে যেয়ে টুথব্রাশ করেছে কেউ হয়তো দিনের বেলা এটা না করা ভালো করেছে দেখা গেছে যে কিছু একটু অংশ ভিতরে চলে যেতে পারে তারপরে বাসায় গেছে সহধর্মী নিশা কাছে দেখা হয়েছে হয়তো একই সাথে দিনের বেলা শোয়া অবস্থায় ছিল কথাবার্তা বলতে একটু ত্রুটি বিচ্ছুতি টুকটা অথবা অফিশিয়াল কাজে সাথে ঝগড়া হতে পারে ফাহেশা কথা হতে পারে আনি লাগবি মরিদুন যাকে বলা হয় তবে এখন তো আসলে অনলাইনের যুগ বিভিন্ন গণমাধ্যমে কিছু ভিডিও দেখে কিছু হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া এই ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি যেগুলি রোজা ভঙ্গ হয় না এই কাজগুলি যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সেই বিচ্ছুতির একটা রিমিশন যেন হয় মানে সংশোধন যেন হয় এই সেই জন্যে এই সৎকার দেওয়া হয়েছে এরপরে এই দুই ব্যাখ্যা বলার পরে মুহাদ্দিসগণ বেশিরভাগই আরেকটা অংশ টিকায় নিয়ে এসছেন সেটা হচ্ছে এগুলি কিন্তু পার হেড দিতে হয় যারা সিয়াম করে যারা করে না কি সুস্থ কী অসুস্থ কি সুস্থ কি পাগল কি বালেক কি ছোট বাচ্চা এইটা দিয়ে এই যে সকল মানুষদের যারা আমার ফ্যামিলি মেম্বার আছে তাদের সকলের বিভিন্ন ধরনের অনাগত ভবিষ্যতে আল্লাহ প্রত্যেককে যেন ওই বিপদ মুসিবত থেকে হেফাজত এটা উসিলা করে সদকাতুল ফিতর যেটা এটা দেওয়ার জন্যে একটা নির্দিষ্ট টাইম তো আছেই যে সুভ ঈদের দিন ঈদুল ফিতরের দিন সাদিকের পর থেকে জামাতে যাওয়ার আগ পর্যন্ত ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত

এটা একটা জিনিস থাকে কোথায় জানেন যেমন আমি ঢাকা সিটিতে থাকছি এখানেই ঈদ করব ইনশাল্লাহ কিন্তু আমার কিছু কাঙ্ক্ষিত মানুষ আছে যারা গ্রামে থাকে আমি চিন্তা করেছি আমার ওই কাঙ্ক্ষিত মানুষদেরকে দিব সেই ক্ষেত্রে উনি ওনাকে তো এখন সুভে সাদিকের পর থেকে জামাতের আগে পাচ্ছি না সেই জন্য টাকাটা যদি আপনি আলাদা করে রেখে দেন এটা দুই চার দিন পর হইলেও কোনো অসুবিধা নেই সাওয়াবটা পরিপূর্ণ পাওয়া যাবে যে আমরা এটা আরেকটু বিস্তারিত আলোচনা করতেছি এটা খুবই প্রয়োজনীয় একটি বিষয় তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে এনেছি দর্শক মণ্ডলী দেখছেন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম ফিতরার গুরুত্ব এবং ফাজিলত নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি থাকুন আমাদের সাথেই আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক মন্ডলী ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম ফিত্রার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে চলুন আবারও আলোচনায় ফিরে যাই বিরতির পূর্বে যেমনটি বলছিলাম যে এই ফিতরাটা যাকে আপনি দেবেন সে যদি এটা ইউটিলাইজ না করতে পারে হ্যাঁ আপনার কথা ঠিক আছে আপনি ঢাকায় থাকেন এলাকায় জন বা জন লোক আছে যাদেরকে কিছু কিছু আপনি দিতে চাচ্ছেন কিন্তু সেই দেয়াটা যদি আপনার একটু দেরি হয়ে যেটা কতটুকু আদায় হবে আপনি যদি এটা

পয়সা যদি থাকে নিবে হচ্ছে যারা আত্মীয়তার দিক থেকে এবং দরিদ্র তারা সবচেয়ে যে আছে এটা কাছের আত্মীয় চাস্ত ভাই খালাতো ভাই বোন নিজের রক্তি যারা আছে সবার আগে বিশেষ করে আপন ভাইয়েরও কিন্তু দেওয়া যায় যদি সে বালেগ হয়ে যায় এবং নিজের যিনি দেন তিনিও বালেক যিনি দিবেন না তিনিও বালেক কিন্তু কেউ এই চিন্তা করলে হবে না আমি থেকে আলাদা হয়ে গেছি আব্বার নামে আব্বাকে দিয়ে দিলাম আম্মুকে দিয়ে দিলাম এটা কিন্তু কোনোভাবেই সেটা হবে না আরেকটা হচ্ছে আপনার কাদের জন্য দিবেন সেই জিনিসটা কাদের জন্য এটা অনেকে যদি আপনার ঘরে একটা কাজের মেয়েও থাকে দেখা যায় যে তার বাবা মা কাছে নেই অথবা ওই রকম বুঝে না অথবা নেইও কিন্তু ওই কাজের মেয়ের সদকাটাও আপনি আপনার পরে দেওয়াটা ওয়াজিব কারণ সে আপনার পরিবারের অংশ এবং মেয়েদের বিয়ে যদি দিয়ে দেন সেই ক্ষেত্রে শুধু যেটা বিয়ে দেওয়া হয়েছে বাচ্চা তাকে ছাড়া বাকি সবাইকে সে আবার ওই বাড়ির ওই বাড়ির সদস্য যার ওয়াইফ হয়েছেন তিনি দিবেন তাহলে ওয়াইফ বাচ্চা এবং আপনার অধীনস্থ যারা আছে ফ্যামিলির সবার সদকা দিয়ে দেয় হচ্ছে গার্ডিয়ান যিনি থাকেন অভিভাবক যিনি থাকেন তার তারপর সতকা কি কি দিয়ে দেয়া হ্যাঁ এটাই একটা বিষয় কত পরিমাণ দিব এক কেজি ছয়শো গ্রামের জবের মূল্যই নির্ধারণ করে আমাদের দেশ থেকে বলা হয় গত বছর পঁয়ষট্টি টাকা বলা হয়েছিল আপনার এইটা অ্যাটলিস্ট কিন্তু আপনি ইচ্ছা করলে যদি খেজুর ভালো খেজুর দিয়ে হিসাব করেন তাহলে এটা বাইশশো টাকা হতে পারে না হয়ে যদি আপনার ভালো তৌফিক থাকে বা সক্ষমতা থাকে সেই ক্ষেত্রে আপনি পঁয়ষট্টি পাঁচশো সাতশো বাইশশো পঁচিশশো তিন হাজার পর্যন্ত দিতে পারেন মানে দেয়ার ক্ষেত্রে অন্তত এই জায়গায় কৃপণতা করবেন না আমরা সারা একটা জিনিস দেখলাম যে সোয়াবের আশায় সোয়াব সাতশো গুণ পর্যন্ত বেগায় বাইরে হিসাব বিবাহিত এই দানের জায়গা থেকে যদি আমরা একেবারে টাইট করে বসে থাকি বখিল হই তাহলে হবে না হবে না তারপরে আরেকটা হচ্ছে সদকাতুল ফিতরের যে মানে একদম ভিতরে অন্তর্নিহিত যে স্পিরিটটা সদকায় ফিতর সব মিলে ধরেন বারোশো টাকা হইল তো ১২ জন মানুষকে একশো টাকা একশো টাকা করে দিয়ে দিলেন এমনটা না করে আপনি এটা

একটা মানুষের গরু একটা কিনে দেন সে সারা বছর এটাকে দুধ দিয়ে বিক্রি করে জীবন পরিচালনা করতে পারবে একটা সেলাই মেশিন দেন মানে এটাই হচ্ছে বলে ফেতটার গুরুত্ব আমার কাছে মনে হয় যে এই ফেতটার জায়গাগুলো যদি আমরা ক্লিন হতে পারি তাহলে আল্লাপাক আমাদের রোজার ভুল ত্রুটিগুলো ক্ষমা ভুল ত্রুটি সব ক্ষমা করে ধন্যবাদ আপনাকে আজকে এত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সবাইকে দর্শক মণ্ডলী ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি আমরা এই ফিতরার জায়গাগুলো খুব স্পষ্ট হয়ে গেল প্রত্যেকের উপরে আপনার পরিবারের প্রত্যেকের উপরে ওয়াজিব আপনি সেভাবেই দান করবেন সেটা জন্য কোনো কারণে কোনোভাবেই নামাজের পরে অর্থাৎ আগামী যেই নামাজ আমাদের হবে ঈদের নামাজের পরে না যায় তার আগে আমরা পরিশোধ করবো ইনশাল্লাহ তে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাল্লাহ কালকে আবারও দেখা হবে আপনাদের সাথে সুশাল বি ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান নিয়ে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বাক